গুড মর্নিং, ওয়েলকাম টু সুভ্রিস ফ্যামিলি। চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। এখন বাজে 7:30, বেরিয়ে গেছি, এরমটি বলেছিলাম, রাত্রিবেলা বাড়ি ফিরেছি মোটামুটি 2:30 নাগাদ। তারপরে একটু ঘুম হয়েছে, ব্লগ শিডিউল হয়ে গেছে, আধ ঘন্টার মধ্যে ব্লগ দেখতে পাবে তোমরা। 8টায় আজকে রাইট টাইমে শিডিউল করতে পেরেছি, বেরিয়ে গেছি, করে এসে কাজটা করে এসে তারপর একটু বাড়িতে আজকে একটু রেস্ট নিতে হবে, কিছুক্ষণ ঘুমাতে হবে। আবার বিকেলবেলা কাজ আছে, মানে কাজ আছে বলতে কিছু ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, সেগুলোকে মিট আপ করতে হবে। কেমন লাগলো, কেমন লাগছে বর্ধমান ব্লগ? আশা করি সবার ভালো লেগেছে, ভালো লাগছে, ভালো লাগবেও ভবিষ্যতে। আর যাদের ভালো লাগছে না তাদেরকে বলবো আরও বেশি করে কমেন্ট করে জানাও যে তোমাদের কীভাবে আর আর সন্তুষ্ট করতে পারি, আর কী ভালো করলে তোমাদের ভালো লাগবে তোমরা জানো। ভালো লাগছে, তোমরা যে বলছো যে তোমাদের ব্লগ শেয়ার করাটা উচিত নয় বন্ধুদের মাঝে, কেন আমরা বাজে ব্লগ করি, সেই জন্য তোমাদের সম্মান চলে যাবে আমাদের ব্লগ শেয়ার করলে, একদম করবে না। আমি তোমাকে বলছি একদম তোমরা ব্লগ শেয়ার করবে না, বিকজ তোমার সম্মান চলে যাবে। তোমার তোমাদের সম্মান যদি নষ্ট হয় তার মানে আমাদেরও সম্মান নষ্ট। তো তোমরাও জানো যে আরো ভালো ব্লগ কিভাবে করা যায়। গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সুস্থ থাকাটাই খুব স্বাভাবিক। আজকের ওয়েদারটাও মোটামুটি ভালো, কালকে রদ গেছে, আর কালকে দিনটা তো দেখলেই আমাদের খুব ফাটাফাটি কেটেছে। এরকমও যেন আগামী দিনগুলো কাটতে পারে, তোমাদের অনেকের সাথে যেন দেখা করতে পারি, আর অনেক জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে, অনেক জায়গায় এক্সপ্লোর করার ইচ্ছে আছে। তো সেটা নিয়েই আমাদের দিনটা তো শুরু হয়ে গেছে, শুভমের দিন তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আমারটাই মার কাছে এসেছি, তো মানে একটু জাস্ট ল্যাদ ফ্যাদ খেয়ে ঠিকভাবে আর কি শুরুটা হচ্ছে। আমার ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টটা করে নেব, ব্রেকফাস্টটা করে আমি স্টুডেন্টদের এখানে ডেকেছি পড়াবো, তারপরে আমরা একটু বেরোনো। এই বাড়ি পৌঁছালাম, আর এই এখন ব্রেকফাস্ট নিয়ে বসছি আর কি। এখন একটু রেডি হয়ে নিয়েছি, পরে হলো এখন আপাতত পড়তে এসছে, তো পড়িয়ে নেব। পড়িয়ে টড়িয়ে নেওয়ার পরে বাঘুয়েটি যাবো, বাঘুয়েটির মোড়ে, বাঘুয়েটি থেকে একটা কাজ আছে, তারপরে বিকেলবেলা বলুমিকে আসতে বলেছে, আমি আর বলুমি একটু বেরোবো। আমি এখন বেরিয়েছি, বাবা আসছে বাঘুয়েটিতে, আমার আর বাবার একটা ব্যাংকের কাজ আছে সেটা করবো, আর তার সাথে মা প্রসাদ দিয়ে দিয়েছে, আজকে বিপত্তারিণী পুজো করেছিল মা, সেই প্রসাদটা আমার পুজো দেওয়া হয়ে গেছে। ও মা পুজো দিয়েছিল, সেই পুজোর প্রসাদটা আমি একেবারে যাচ্ছি যখন বাবার হাতেই দিয়ে দেবো, তো সেখানে ওরা সাথে সাথেই পেয়ে যাবে। বাবার আমার তো ব্যাংকের কাজ হয়ে গেছে, তো বাবা এখন প্রসাদটা নিয়ে চলে যাবে। বেশ সুবিধা, মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি কাছে হওয়ার বেশ সুবিধা আছে যে আমরা দরকার অদরকারে দুদিকটাই আমার ব্যালেন্স হয়ে যায়। তো আমার এই শ্যাম্পুটা কেনার ছিল, এই শ্যাম্পুটা আমি কিনে ফেলেছি, আর এই শ্যাম্পুটা আমি কলকাতার অনেক জায়গা থেকে কিনেছি, কোনো জায়গায় আমাকে ডিসকাউন্ট দেয়নি, একমাত্র বাগুইয়াটিতে একটা দোকান আছে, সেই দোকানটাতে শ্যাম্পুটা আমাকে ডিসকাউন্ট দিয়েছে। যেমনটা কালকে সারাদিন ঠিক মতো ঘুম হয়নি, রাত্রিবেলা বাড়িতে যখন গেলাম সকালবেলা কাজের ওখান থেকে, গিয়ে পুরো একদম আউট, পুরো ঘুমিয়ে পড়েছে। উঠে যে ব্লগ করবো সেই ক্ষমতাটুকু নেই, এখন আবার চান খাওয়া করে বেরোলাম, বেরিয়ে এই আবার যাচ্ছি, এই আবার ব্লগ শুরু করবো। চলে আসছি, আমার বাড়ির এরিয়াটা না পুরো বাজার এরিয়া, আর এই বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় আমার যত ধরনের ইচ্ছি মাছের গন্ধ দেখায়। রাত্রি বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান করতে হবে, আর তার মধ্যে মা আজকে পুজো করেছে, তো মা আজকে সাবু মাখা খাবে। আমি এমনিতেই শনিবার দিন ভাত ফাত কিছু খাই না, সেই জন্য আমি আজকে সাবু মাখা খাবো। ও বাড়িতে মানে রিমাদের বাড়িতে পুজো হয়েছে, বিপত্তায়নী এই যে টাকা পাঠিয়েছে, প্রসাদ পাঠিয়েছে, আপাতত হাতে টাকা পড়েনি। আজকে তো রাত্রিবেলা 13টা লুচি খাবে, আর এইবেলা সাবু, এবেলা সাবু, 13টা লুচি, একটু পরে আবার যে তরমুজের শরবত করবো। আমি বললাম যে শনিবার তো এমনিতেই ভাতটা খাই না, তো সেই জন্য আজকে মা সাবু খাচ্ছে, আমি বললাম না লুচি টুচি কোনো কিছু খাবো না, কারণ এটার অবস্থা যে খুব ভালো সেটা না, তো এর জন্য এই খাবো, সাবুই খাবো। আর তারপরে রাত্রিবেলা মা লুচি খাবে, আমি আর শুনো যদি লুচি না খাই তবে আমরা দুজন ওই নিরামিষ চাউমিন, যেরকম হয় নিরামিষ চাউমিন খাবো। আর হলো আজকে সেই 13টা লুচি, আমার মা তো ঠিক ফুচকার মতো এটুকু টুকু লুচি বানায়। আর তরমুজের শরবতটার কারণ হলো সেটা যখন খাবো তখন বলবো, তরমুজটা আমার অনেকক্ষণ ধরে কেটে রেখেছে, কেটে রেখে আমাকে ভাইকে খেতে বলেছে,
আমি যেখানে তোমাদের পেঁপে স্টোরিটাও বলেছিলাম যে খেতে চাইতাম না বলে ওরকম কুড়িয়ে, তো তরমুজটাও সেই ওইভাবে খাবো না, তো জুস করে খা, মানে খেতে তোদের হবেই। সেই জুসের দোকান, এখান থেকে একটুখানি জুস খেতেই হয় আমাকে, আসলে আমাকে না সবাইকেই খেতে এই সময় জুস খাওয়াটা ভালো। আমি আর বলিনি, এখন একটু বেরিয়েছি কারণ আমরা যখন কথা দিয়েছি আমরা বেরোবো তখন আমরা বেরোবোই, কারণ আমরা এই সুযোগটা একদম পাই না এখন। আগে আমরা রোজ বেরোতাম বল, বলিনি পড়িয়ে টড়িয়ে দুজন একটু, মানে আমরা সারমাতে চাও খেতে যেতাম, সে আলাদা ব্যাপার যে আমরা উবেরে করে যেতাম চাটা খেতে, তখন আমরা বড় লোক ছিলাম। তোমার বাড়ির কাছে ক্রিমস আছে, ওখান থেকে ওদের জন্য একটু কিছু নিয়ে নিই, ঋতুশ্রীর জন্য তো না, যথাযথ ঋতুশ্রীর অবস্থা মানে পেটের অবস্থা খুব একটা ভালো না। দেখি একটু মোড় থেকে কি পাওয়া যায়, আমাদের প্ল্যানস আজকে ছিল কোথায় যাওয়ার বলুন, সিসি ওয়ান যাওয়ার, আর এখন আমরা মোড়ের সামনে ঘুরছি। অ্যাকচুয়ালি বাইরে থেকে যে খাবারটা নেব ওদের জন্য সেটাও নিতে পারবো না, কারণ ঋতুশ্রী কিছুদিন আগে খুবই অসুস্থ ছিল, তো সেই কারণের জন্য ওর জন্য কিছুই না, ওর জন্য মা বাড়িতে একদম হালকাভাবে একটা চাউমিন বানিয়েছে, সেটাও খাবে কি না দেখি, আর যা হলো সুনিতার জন্য অল্প কিছু নিয়ে নিচ্ছি। আমাদের বেসিক্যালি যাওয়াটা আজকে হতো, যাওয়াটা হয়নি, সেটার মেন কারণ হলো আমার কাছে যারা পড়তে আছে তাদের সাড়ে বৃষ্টি হচ্ছিলো, 5:30 জায়গায় 6:00 গেছে, তো সবটাই পিছিয়ে গেছে। এরপর মনটা একটু ভালো লাগলো যে ঋতুশ্রী আর সুনিতা অবস্থা পোপাট বালা দিন, বৃষ্টিটাই সব ম্যাচাকার করে দিল, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি আবার কিছুদিন পর আসবো, আবার আমি আর তুই বেরোবো, আমাদের সেই ডেটটা হবে, ঠিক আছে। অবস্থা দেখো, দুজনে এসেছে এখনো পর্যন্ত আমার বাড়ির ওপরে আসবে কি না, আমাকে নিচে ডাকছে, কিরে আয় তুই আয়, এই যে ফাইনালি কেমন জানি একটা মেয়ে জামাই মানে তুই একটা নতুন জামাইয়ের মতো ব্যবহার করলি জানিস তো আমার সাথে, তুমি নিচে এসো আমি আসবো না, যতটা পসিবল আমাদের আড্ডা শেষ হবে না, এটা নাকি রাত্রিবেলা খাবে, ঠিক আছে সাবধানে থাকিস, চলো টাটা। আমাদের আড্ডা মোটামুটি শেষ হবে না, তোরা গেলো, আমি একটা স্যান্ডউইচ এনেছিলাম, তো স্যান্ডউইচটা খাচ্ছি, গরমে খাচ্ছে, আর এখানে শুভদীপকে বসে অনলাইন ক্লাসটা করে দিচ্ছে, শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই। আজকে ব্লগ করাটা খুব টাফ হয়ে গেছিল, ব্যাক টু ব্যাক মিটিং, ব্যাক টু ব্যাক মিটিং, এই কদিন মিটিং হয়নি বলে এখন ব্যাক টু ব্যাক মিটিং ছিল, হিউজ টাফ হয়ে গেছিল আজকে ব্লগ করা। এনিওয়ে এখন একটু রিমার সাথে দেখা করতে এলো, ঋতুশ্রী আর সুনীত এসেছিলো, ওরা চলে গেলো, শরীরে আর ওই জোরটা নিয়ে যে ক্যামেরা অন করবে, গিয়ে ঘুমিয়েও পড়বে আজকে রাতে, মনে এডিটও করতে পারবে না। এই সয়াবিন আলু আর পনির দিয়ে এই চাউমিনটা বেশ ভালো লাগে খেতে, নিরামিষ রুটি লুচি খাওয়ার থেকে আমার এটা বেটার লাগে। এখন আমি মা শুনু তিনজনে বসে গল্প করছি, এটা আমাদের লকডাউনের টাইম বা তার আগে, যতদিন আমি মা শুনু, আমি মা শুনু তো অনেকদিন ধরে মানে বাবা ঠার পরে আমি মা শুনু এরকমভাবে গল্পটা করি, আমরা এই ঘরটার মধ্যেই ঘুমাতাম তিনজনে একসাথে অনেকদিন পর, কালকে আমি বাড়ি ফিরবো, আবার মা আমাকে বলছে না আবার একটা প্ল্যান কর, আবার একটা, তাছাড়া ঘুরতে যাওয়ারও আমাদের অনেক প্ল্যান প্ল্যান হচ্ছে না, শুক্র শনি রবির উদ্দেশ্যে হলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে না, আমার মা একদম অন সবসময় অন থাকে।